নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া ২৪, সঙ্গে আমি উম্পি। মারুগঞ্জে ডাম্পার দুর্ঘটনায় মৃত পাঁচজনের পরিবারের সঙ্গে দেখা করলেন রবীন্দ্রনাথ ঘোষ। ডাম্পারের ধাক্কায় তুফানগঞ্জের মারুগঞ্জে মৃত পাঁচজনের পরিবারের সঙ্গে দেখা করল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এবং কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ মারুগঞ্জের পাকুরতলা বাজার এলাকায় গিয়ে মৃত পাঁচ পরিবারের সাথে কথা বলে কিভাবে তারা আর্থিক সহায়তা পাবেন সে বিষয়েও কথা বলেন রবীন্দ্রনাথ বাবু। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই দুর্ঘটনায় মৃতদের পরিবারের লোকজন। ২৮ মে বিকেলে মারুগঞ্জের পাকুরতলা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড়ের মধ্যে একটি ডাম্পার ঢুকে পড়ে। ওই ঘটনায় দুই ছাত্রসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ডাম্পারটিকে ওই বাজারের মধ্যে ঢুকিয়ে দেয়। এর জেরেই একসাথে এতগুলো মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এদিন এই মৃতের পরিবার পরিজনদের সাথে দেখা করতেই পাকুরতলা বাজার এলাকায় যান রবীন্দ্রনাথ বাবু। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যখন বাজার চলছিল, ক্রেতা বিক্রেতারা কেনাকাটা করছিল, সেই সময় মদ্যপ অবস্থায় এক চালক তার ডাম্পার গাড়ি বাজারের ভিতরে ঢুকিয়ে দেয়। দোকানপাট ভেঙে লোকজন চাপা পড়ে সেদিন ওই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনা খুবই মর্মান্তিক। তাদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলাম। এছাড়াও ওই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবার কিভাবে আর্থিক সহায়তা পাবে সে ব্যাপারেও তাদের সাথে আলোচনা করা হলো। মারুগঞ্জ অঞ্চলের পাকুরতলা বাজারে কেউ দোকান করছিল, কেউ খরিদ্দার হয়ে কিছু কিনতে কিনতে গিয়েছিল। সেখানে হঠাৎ করে একটা ডাম্পার সেখানে ঢুকে যায়, দোকানের ভিতর ঢুকে যায়, লোকজন মেরেই ঢুকে যায়। এবং পরে জানা যায় যে ড্রাইভার একেবারে মদমন্ত অবস্থায় ছিল। একটা মর্মান্তিক ঘটনা এটা। দুজন স্কুলের ছাত্র এই তারাও এই এই ডাম্পারের চাকায় পিষে তারা মারা গেছে। তাছাড়াও আরও তিনজন, তারাও কেউ দোকানদারি করছিলেন, কেউ বাজার করছিলেন, তারাও এই ডাম্পারের চাকায় পিষে তাদের নৃশংসভাবে তাদের মৃত্যু হয়। এই ঘটনার মানে দুঃখ জানানোর কোনো ভাষা নাই, সমবেদনা জানানোরও ভাষা নাই। ভগবান এদের আত্মার শান্তি করুক, তাদের আত্মার শান্তি কামনা করছি। সরকারিভাবে যদি কোনো ক্ষতিপূরণ পায় সেটার কি কোনো? হ্যাঁ, তাই থানায় ডায়েরি করে সেই কপি নিয়ে এবং পোস্টমর্টামের রিপোর্ট জোগাড় করে এটা লোক আদালত আছে, লোক আদালতে মামলা করলে বয়সের ভিত্তিতে একটা কম্পেনসেশন তারা পায়। আমি তাদের বললাম, সবাইকে সব বাড়িতে বললাম যে ডায়েরি করে সেই ডায়েরির কপি দিয়ে একজন উকিলকে, যে উকিলরা এই কাজ ভালো করে তাদেরকে ধরে করলে কম্পেনসেশনটা। স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার ৪। স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক এক যুবকের, তারই জেরে যুবককে ডেকে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলো স্বামী। এই ঘটনার অভিযোগে স্বামী সহ আরো চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ, উদ্ধার রক্তমাখা হাতুড়িও। মৃত ওই যুবকের নাম স্বরূপ প্রামাণিক, বাড়ি বাঁকুড়ায়। জানা গেছে স্বরূপ প্রামাণিকের সঙ্গে আসানসোলের গৃহবধূ চম্পা রুহি দাসের মোবাইল ফোনে একাধিকবার প্রেমালাপ হয়। তারপর মেলামেশা, ঘনিষ্ঠতা বেড়ে যায় দুজনের। ওই গৃহবধূ চম্পার স্বামী গৌতম রুই দাস তাদের ঘনিষ্ঠতার কথা জানতে পারলে বচসা গণ্ডগোল ও ঝামেলা হয়। ২৭ মে শুক্রবার স্বামীকে নিয়ে বাপের বাড়ি হাড়োয়ার গোপালপুরের দাসপাড়ায় চলে আসে সে, আর সেখানেই যুবককে খুনের পরিকল্পনা করে। গতকাল রবিবার রাত্রিবেলা যুবককে ফোনে বাড়িতে আসার কথা বলে ওই গৃহবধূ। তাকে খুনের পরিকল্পনা ছক করে বধূ চম্পার স্বামী গৌতম, বাবা খোকন সাহা ও দিদি চৈতালি সাহা। ওই যুবককে হাতুড়ি দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করতে চারজনে মিলে শ্বাসরোধ করে, তারপর প্লাস্টিকের বস্তা চাপা দিয়ে আমবাগানে দেহ লোপাটের চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর দাসপাড়ায়। এই খবর জানতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। পুলিশকে খবর দিলে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবক খুনের ঘটনায় বধূ চম্পা, স্বামী গৌতম, বাবা খোকন সাহা, দিদি শম্পাকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। তদন্তে খুনের কথা স্বীকার করেছে তারা। আজ এই চারজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। অবৈধ সম্পর্কের জেরে খুন না এর পিছনে অন্য কোনো কারণ আছে সেটা তদন্ত করে দেখছে তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খুনে ব্যবহৃত রক্তমাখা হাতুড়ি উদ্ধার করেছে হাড়োয়া থানার পুলিশ। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যাবেলা
এলাকাতে খুব হাঁকাচিল্লা হচ্ছিল। এই সময় আমরা গিয়ে ওখানে পৌঁছাই, গিয়ে দেখলাম পুলিশ প্রশাসন আছে, তারপরে সাধারণ মানুষ ভীষণ ক্ষিপ্ত ছিল। গিয়ে দেখলাম ভিতরে সব পুলিশ ঢুকতে দিচ্ছে না কাউকে, গ্রামের লোক বলছে এখানে একটা মার্ডার হয়ে আছে। তারপর আমরা সাইড থেকে দেখলাম যে বস্তা দিয়ে মোড়া বা আপনার কম্বলের সঙ্গে বাঁধা একজন একটা লাশ পড়ে আছে। তারপরে সাধারণ মানুষ বলছে যে কোনো একটা বাড়ির ফ্যামিলির আত্মীয় হয় উনি, ওনার বাড়ি নাকি আসানসোল, এখানে এসেছিলেন ঘুরতে, পারিবারিক কোনো অশান্তির কারণে ওকে মেরে দেওয়া হয়েছে, এটাই বলছে সাধারণ মানুষ। আমরা এটাই শুনলাম। কী করে মারা গেছে? মারা গেছে বলছে ওনার মাথায় নাকি কিছু হাতুড়ের বাড়ি মেরেছে, এবং মারার পরে নাকি বেঁচে ছিল, তারপরে নাকি সাজসজ করে মারা হয়েছে, এটাই বলছে সবাই। তারপরে বস্তায় করে বাড়ির পাশ দিয়ে নিয়ে বাগানের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, রাত্রের বেলায় সেই সময় কিছু লোকজন তাকে দেখতে পায়। মানলো ওই একজন মহিলা ছিল, ওনার স্বামী ছিল, এবং যে যাকে মেরেছে ওনার নাকি স্বামীর বন্ধু ভাই আসানসোল। বয়স কিরকম হবে? আনুমানিক 30-35 বছর। কেন মারলো, কেন বলছে? তো অবৈধ কোনো সম্পর্ক ছিল, সেই কারণে নাকি মেরে দিয়েছে। সেটাই পুলিশ কি করলো? পুলিশ এসে তখন তৎপরতার সঙ্গে লাশ থেকে তুলে নিয়ে গেল, এবং সাধারণ মানুষ ক্ষিপ্ত ছিল, তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করেছে, এবং যথাযথ ওকে ফাঁকা করে দিয়েছে। পুলিশ কাকে ধরেছে, গ্রেপ্তার করেছে? এখন তো শুনলাম তিনজনকে নাকি গ্রেপ্তার করেছে। কাকে? যে ছেলে এবং তার বউকে এবং মেয়ের বাবাকে। পুলিশ নিয়ে গেছে। জামাইয়ের বন্ধু ছিল? তাহলে কে ছিল জামাইয়ের? ও পাশে কে ছিল? ও জামাইয়ের বাড়ির পাশে বাড়ি, প্রতিবেশী। কি দিয়ে মারলো? কি দিয়ে? আমি দেখিনি। তো রক্ত ফক্ত লেগে রয়েছে মাথায় টাথায়, রক্তাক্ত দেহ। জামাই নিয়ে এসেছিল ওই ছেলেটাকে? না, ও একাই ছিল, জামাই আর মেয়ে এসেছিল। জামাই আর মেয়ে এসেছিল। জামাই আর মেয়ে, আর ওই ছেলেটা পরে এসেছিল। পরে? হ্যাঁ। ওই ছেলেটা কি মাঝে মধ্যে আসে নাকি? ও প্রায় মেয়ে আসলে মেয়ের সঙ্গে পরেই আসে। আপনার মেয়ে যখনই আসে তখনই ওই ছেলেটা আসে? হ্যাঁ, ওই ছেলেই আসে। আপনার মেয়ের সঙ্গে ওই ছেলেটার কি সম্পর্ক রয়েছে, প্রেম রয়েছে? ওই বলে যে আমি স্বামীর ঘর করতে দেবো না। তো ওই ছেলেটা বলে? হ্যাঁ, মেয়ে তো কাল বললো তাই শুনি। ওই রাতে ছেলেটা এখানে রাত্রি ছিল, কাল আপনার বাড়িতে ছিল? ও রাত্রি বাইরে চলে গিয়েছিল। তারপরে মেয়ের মা মারধর করছিল। ওই ছেলেটা মারধর করছিল? আচ্ছা। জামাই কি করে? আপনার জামাই কি কাজ করে? অটো চালক। আসানসোলে? ওই ছেলেটার নাম জানেন যে মারা গেছে? আচ্ছা, মারলোটা কি আপনার মেয়ে মারলো না জামাই মারলো? আপনার মেয়ের সঙ্গে এই ছেলেটার কতদিনের প্রেম ছিল? বাচ্চা কাচ্চা আছে? কোথায় তারা? কোথায়? আপনার মেয়ের কত বয়স হবে? 18-19 বছর। আপনার মেয়ের বয়স কত হবে? হাবিবপুরে বেআইনি গাছ কেটে বনভূমি ধ্বংসের অভিযোগ, নির্বিকার প্রশাসন। সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিচারে গাছ কেটে বনভূমি ধ্বংসের অভিযোগ উঠেছে মালদার হাবিবপুর থানা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকায়। ওই গাছ কাটার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বনদপ্তর সহ স্থানীয় প্রশাসন আধিকারিকদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছে, কিন্তু তারপরেও বৃক্ষ নিধন বন্ধ হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরা বনদপ্তরের স্থানীয় আধিকারিকদের সাথে যোগসাজশ করে ওই গাছ কাটার কাজ চালিয়ে যাচ্ছে। এ নিয়ে মালদার সিঙ্গাবাদ বিটের বিট অফিসার মোহাম্মদ আখতারুজ্জামানকে প্রশ্ন করা হলে তিনি কার্যত ক্যামেরার সামনে দিশেহারা হয়ে পড়েন। কোনো সদুত্তর দিতে না পেরে ক্যামেরার সামনে থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেন। অভিযোগটা তো আপনাদের বিরুদ্ধেই। আপনি আমাকে এটা বেকরম মেনটেন করতে হবে, আপনি রেঞ্জ অফিসার। না না, তো আপনারা অভিযোগ করার পরে গাছটা বন্ধ করছেন না গাছ কাটা কেন? হ্যাঁ, গাছ কাটা বন্ধ করা তো আপনার কাজ, বন্ধ করছেন না কেন, কী কারণ? আপনার কাছে আছে
কমপ্লেইন তো আপনাকে ফরওয়ার্ড করা হয়েছে, স্টেপ তো আপনি নিচ্ছেন না। অভিযোগ হচ্ছে আপনি টাকা না না যে অভিযোগটা হচ্ছে যে আপনি টাকা নিয়ে ওটাকে অ্যালাউ করছেন, ঘুষ নিয়ে। এগুলো ফলস অভিযোগ, ফলস। আমার তো বেআইনি কাজকে বন্ধ করছেন না কেন? বন্ধ আছে বেআইনি কাজ, কোনোদিন কেউ কোনো কেস হয়েছে গাছ কাটার বিরুদ্ধে? আপনি রেঞ্জ অফিসারের সঙ্গে কথা বলুন, আমার সঙ্গে রেঞ্জ অফিসারের যা কথা হয়েছে আমি ওনার ইনস্ট্রাকশন চলছে। কী ইনস্ট্রাকশন দিয়েছে গাছ কাটতে বলেছে? আপনি রেঞ্জ অফিসারের সঙ্গে না না উনি কী ইনস্ট্রাকশন দিয়েছে আর সেটা আপনি ওনার সঙ্গে কথা বলবেন তো। আচ্ছা আপনাকে ইনস্ট্রাকশনটা কী দিয়েছে? আপনি তো বললেন যে আপনার কাছে কমপ্লেন আছে। আমি বাইট দিতে পারি না, আমি বাইট। আপনি তো বললেন আপনার কাছে কমপ্লেনটা আছে। আপনি আমার বাইট নিতে আসছে, কমপ্লেন তো আপনার কাছে আছে, কমপ্লেনটা আপনার কী কাজ? কাটা বন্ধ আছে, আমি খবর নিয়েছি। কোনো ব্যবস্থা নিয়েছেন, কেস করেছেন যারা কাজ তাদের বিরুদ্ধে? আপনি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা। আরে মুশকিল, কমপ্লেন তো হায়ার অথরিটি আপনাকে ফরওয়ার্ড করেছে। আপনি আপনাকে কি হায়ার অথরিটি বলেছে যে আপনি ইয়ে ব্যবস্থা নেবেন না? বলেছে কি সেটা বলুন আগে আমাকে। এলাকার বাসিন্দা তথা অভিযোগকারী নৃপেন কুমার মণ্ডল বলেন, এই গাছগুলো 30-40 বছরের পুরনো, প্রকাশ্য দিনের আলোয় এই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে। এই ব্যাপারে বন দপ্তরের আধিকারিক, পুলিশ, এমনকি জেলা পরিষদের সভাপতির কাছেও জানানো হয়েছে লিখিতভাবে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। হরিপুর ব্লকের শ্রীরামপুর জিপির মল্লিকপাড়া গ্রামে দীর্ঘ 40-50 বছরের পুরনো গাছ ছিল, সেই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে। সেই গাছগুলো কেটে ফেলার জন্য শ্যামল কুমার শীল, নমিতা শীল, সুমন শীল ও চারজন মিলে এই উদ্যোগে নিয়ে এই গাছগুলো কাটছে, নিষেধ করা সত্ত্বেও কাটছে। কত পুরনো এসব গাছ? 30-40 বছর। কীভাবে কাটছে? ওরা এই মিস্ত্রি লাগিয়ে ওরা নিজে দাঁড়িয়ে থেকে গাছগুলো কাটাচ্ছে। আপনারা অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি ফরেস্ট ডিপার্টমেন্টে, জেলা পরিষদ, থানাতে অভিযোগ করেছি, কোনো ওরা স্টেপ নেয়নি। আমাদের এটা পরিবেশ দূষিত হচ্ছে এবং এটা রোধ না করলে ভবিষ্যতে আরও খারাপ দিকে একটা যাবে, এটা ইমিডিয়েটলি এটা রোধ করা দরকার। এবং যারা যে এই গাছগুলো দুষ্কৃতীরা কাটছে বা যারা সহযোগিতা করছে তাদেরকে উপযুক্ত শাস্তি ব্যবস্থামূলক কোনো কাজ করা উচিত। আমি প্রশাসনকে অনেকবার ই করেছি, প্রশাসন এখনও এইটা নিয়ে উদ্যোগী নিলেও চেয়ে নিচ্ছে না, আমরা বুঝতে পারছি না, যাতে ইমিডিয়েটলি এটা উদ্যোগ নিয়ে তাদের উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা হয়, তার জন্য আমি আপনার কাছে করুণ দৃষ্টি আকর্ষণ করে দিয়েছি। কত পুরনো গাছ? প্রায় 30-40 বছরের। কীভাবে কাটছে? এরা কোনো অনুমতি নিয়েছে? কোনো অনুমতি নেয়নি, ফরেস্ট ডিপার্টমেন্ট অনুমতি নেয়নি বা কোনো জায়গারই অনুমতি নেই এর কাছে। আপনি কাকে কাকে অভিযোগ করেছেন? আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে, ডিএফওকে করেছি, জেলা পরিষদকে করেছি, আমাদের জিপ ব্লকের যে থানা। এই গাছগুলো 35-40 বছরের পুরনো গাছ, এই গাছগুলো কাটা হচ্ছে আজ 18-20 দিন ধরে, কিন্তু কোনো প্রশাসনের চাপ নাই, কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের চাপ নাই। হ্যাঁ, এই তো আমরা দেখলাম। কত পুরনো গাছ এগুলো? এগুলো 35-40 বছরের পুরনো গাছ। ছোট থেকে দেখছেন? ছোট থেকেই আমরা দেখছি। তো কিভাবে কাটছে ওরা? কোনো অনুমতি নেই? অনুমতি নিয়েছে কিনা স্যার বলতে পারবো না, কিন্তু ওরা গাছ কাটছে নিজের লেবার ই নিয়ে। আপনারা অভিযোগ করেছেন, কোনো লাভ হয়নি? অভিযোগ করেছি, এখন কোনো লাভ হয়নি। এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান পরিতোষ মণ্ডল বলেন, আমরা ছোট থেকে এই গাছগুলোকে দেখে আসছি, এখন এত এই পুরনো গাছগুলোকে এইভাবে কেটে ফেলা হচ্ছে। বাড়িতে গাছ কাটতে হলেও আইনতভাবে অনুমতি নিয়ে নতুন চারা গাছ রোপণ করে পুরনো গাছ কাটার নিয়ম রয়েছে, আর এ তো সরকারি গাছ, এই গাছ এইভাবে কেটে নেওয়া যেতে পারে না। না, আমি প্রায় 8 দিন আগে আমি শুনেছি যেরকম ভাবে গাছ কাটা হচ্ছে, অনেক পুরানো গাছ। তো অ্যাকচুয়ালি গাছ আমার নিজেরও যদি থাকে তাহলে তো গাছ মানে কাটা মানে কি যে একটি গাছ লাগাতে, গাছ কাটলে গাছ লাগাতে হয় এটা একটা ব্যাপার আছে। এগুলো হচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে এবং যে এই গাছের জন্যই হচ্ছে মানে গাছ কেটে ফেলা, ফরেস্ট নষ্ট হওয়াতে উষ্ণায়নটা বেড়ে যায়। তো এটা তো অ্যাকচুয়ালি উচিত না যে সব গাছ কেটে ফেলা। হ্যাঁ, এটা প্রশাসনকেও এটা দেখা দরকার যে সব ক্ষেত্রেও যে হয়তো কেউ গাছ কেটে নিচ্ছে বেআইনিভাবে বা অবৈধভাবে, সেগুলো প্রশাসনকে দেখা দরকার। কী দাবি করছেন? আমাদের তো একটাই বলার যে পরিবেশের ভারসাম্য যেসব
গুলোতে রক্ষা করছে তাদের সেগুলোকে টিকে রাখা বা বাঁচিয়ে রাখা দরকার। কি মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশে মমতাই হচ্ছে এটা? তা এখন ধরেন যে যদি প্রশাসন এটাকে অ্যাকশন না করে তাহলে তো সেটাই ভাবতে হবে যে প্রশাসনের হ্যাঁ কোনো না কোনো একটা সাপোর্ট তো অবশ্যই থাকছে। নমস্কার, খবরিয়া চব্বিশের পক্ষ থেকে এই মুহূর্তে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর আপনাদেরকে তুলে ধরতে চাইছি। আমি কাজল রায়, খবরিয়া চব্বিশের পক্ষ থেকে। আজকে মাথাভাঙা কোচবিহারের রাজ্য সড়কের নিশিগঞ্জের সিটকি বাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে একটি চার চাকার গাড়ি একটা দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে এই চার চাকার গাড়িতে থাকা দুজন তার কিন্তু তাদের দুজনের মৃত্যু হয়। বাদবাকিদের জখম অবস্থায় খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তাদেরকে প্রথমে নিশিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থার অবনতি হয়, তাদেরকে বর্তমানে কোচবিহার সরকারি এমজেএন মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কী কারণে কীভাবে কী দুর্ঘটনা ঘটলো সমস্তটাই কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি, জখম যারা হয়েছেন তাদেরও এখন পরিচয় জানা যায়নি। তবে তাদের পরিচয় জানবার জন্য পুলিশ যেমন চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরাও খবরিয়া চব্বিশের পক্ষ থেকে মৃত এবং জখম ব্যক্তিদের পরিচয় জানবার চেষ্টা করছি। তবে যে ঘটনা ঘটেছে খুবই মর্মান্তিক। আজকে প্রায় আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটেছে, দুজন সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়েছে, বাদবাকিদের চিকিৎসা চলছে। আমরা অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা এবং মাথাভাঙার মহকুমার পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডলের সাথে কথা বলেছি, একটু বাদেই তাদের পরিচয় জানা যাবে। তারপর পরিচয় জানলে নিশ্চিতভাবে আপনাদেরকে তার জানাবার চেষ্টা করব। ভয়ভীত ছিলাম, একাই থাকা ভ্রষ্টর শব্দ পেলাম, ব্রেশ দেখে যে একটা মারুতি গাড়ি পাম্পের থেকে সোজা এসে কাঁচা কাঁচা স্পিড, পুরো স্পিডে খালে নেমে গেল। খালে নামের সামনে একটা ওয়াল ছিল, ওয়াল ধাক্কা লেগিয়া সামনে ভেঙে গেল, লোক অনেক লোক প্রায় মারা গেল। আপনারা কি স্থানীয়রা সহযোগিতা আপনার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান? হ্যাঁ, নিয়ে গেলাম। পুলিশ প্রশাসন কি সঙ্গে সঙ্গে আসে? পরে আসে, একটু পরে আসে। তাদের সহযোগিতা আপনারা তাদেরকে নিয়ে যান। আপনার নাম? নাম প্রাণজিৎ। দেখুন, আমরা বাড়িতে ছিলাম, তা একটু হঠাৎ করে শব্দ হলো, তা আমরা সবাই বাইরে আসলাম, তা একটি দেখি গাড়ি আসে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তা ছয়জন লোক ছিল, তা কাজ ভাঙে গেছিলো, চারজন মারা গেছে। তারপরে একটু পরে পুলিশ আসছিলো, পুলিশ এসে মানে তোমরা স্থানীয়রা সবাই মিলে তারপর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তোমরা নিয়ে গেলে? হ্যাঁ। আমরা এখন অভিষেকের ক্যামেরায় সরাসরি আমরা নিশিগঞ্জ থেকে, আমি কাজল রায়, খবরিয়া চব্বিশ, মাথাভাঙা, নিশিগঞ্জ। পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ খাপড়ার দহলা গ্রাম পঞ্চায়েতের ধারগ্রামের মহিলাদের। পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার খাপড়ার দহলা গ্রাম পঞ্চায়েতের ধারগ্রাম এলাকায়। ওই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও খাপড়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পিএইচসির আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় মহিলাদের সাথে কথা বলে তারা ওই পথ অবরোধ তুলে দেয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে খাতলা দহলা গ্রাম পঞ্চায়েতের ধারগ্রামে জলের সমস্যা। স্থানীয় পঞ্চায়েত প্রধান ও প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে সোমবার সকাল থেকে স্থানীয় মহিলারা কলসি বালতি নিয়ে খাতরা শিমলাপাল রাস্তার উপর ধারগ্রাম মোড়ে বসে পড়ে। সপ্তাহের প্রথম কাজের দিন এই অবরোধের ফলে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন, সমস্যায় পড়ে অসংখ্য মানুষ। পরে খাতরা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, খাতরা থানার আইসি এবং পিএইচসির আধিকারিকরা সেখানে গিয়ে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। কতদিন জল ফেব্রুয়ারি মাস থেকে জল নাই?
ফেব্রুয়ারি মাস থেকে জন্ম কোথায় কোথায় জানিয়েছিল ভিডিও অফিসে জানিয়েছি পঞ্চায়েতে জানিয়েছি তখন কি বলেছিল জলের ব্যবস্থা কিছু করা দেয়নি এখন কত হল অবরোধ চালাচ্ছে এখন আমরা সকাল 7:30 থেকে অবরোধ চালাচ্ছি কখন চালাবে বলো চালাবো আমাদেরকে যখন আমি জলের ব্যবস্থা করে তখন আমরা চালাবো এখন কি পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে কি বলছে এখন পুলিশে বলছে জলের ট্যাংকার এনে দিতে এনে দিবে কিন্তু আমরা জলের ট্যাংকার চাই না আজ দিবে তো জলের ট্যাংকার কিন্তু কাল থেকে তো দিবে না তাহলে আমরা কাল থেকে তো জল দিকে চাই তো কিন্তু আমাদের জলের ট্যাংকার চাই না আমাদের যখন পাইপ লাইন করে দিয়েছে সেই পাইপ লাইনে জল চাই জল চাই এবারে পাইপ লাইনটা করেছে কি করতে বলছে জলের ট্যাঙ্কিতে জল নাই তো পাইপ লাইন করার কোনো দরকার থাকে না আমাদের টিউবওয়েল করে দিতে পারছো চার পাঁচটা টিউবওয়েলের জলই আমরা ব্যবহার করি টিউবওয়েলে খারাপ হয়ে গেছে জল নাই আমাদের পুকুরে জল নাই কেনেলে জল নাই আমরা কোন জল ব্যবহার করব তাইলে আর তাহলে মানুষের বাড়ি বাড়ি পাইপ লাইন কল বসেছে হ্যাঁ বাড়ি বাড়ি পাইপ কল বসে দিয়েছে কতটা বসেছে কতটা বসেছে আমাদের অঞ্চল থেকে আমাদের পাইপ লাইন চাই আমাদের অঞ্চলের পাইপ লাইন জোর করে গ্রামে পাইপ লাইন বসে নেই না আমাদের এখনো বসে নেই ও গোটা চার হইছে দি পালাই গেছে আর আমাদেরকে দেইনি না অন্য অঞ্চল রাস্তায় যে টাইম কল করেছিল না না নাই কোনো কোন নাই জল নাই কতদিন আপনারা দেখবেন চলুন আমার জল সাই ডুবে যাচ্ছে আমরা দুপিপ করে আনছি ঝরিয়া থেকে দুপিপ করে আনছি ঢাকাই ঢাকাই থেকে আনছি দুপিপ করে স্থানীয় প্রশাসন কোথাও জানিয়েছিলেন সবাই জানি যে বিডিও অফিস পঞ্চায়েত সাপোর্ট যে বিডিও অফিসকে জানাইছি পঞ্চায়েত কে জানাইছি বিডিও অফিস জল দপ্তরে জল দুবো দুবো বলছে কই আজ তক তো দেইনি অ্যাপ্লিকেশন করেছি আজকে কি চাই অ্যাপ্লিকেশন করেছি তো আমরা আজকে কি চাই আজকে চাই জল এবারে স্থায়ী হবে জল চাই যেমন আমরা সব দিন জল পাই ভাবনা প্রবলেম কতক্ষণ আপনারা অবরোধ চালাবেন আমরা যতক্ষণ না জল পড়ছে ততক্ষণ অবরোধ চালাবো আমাদের গ্রামে পাঁচ মাস জন্মে এখন তাহলে জল কোথা থেকে খাচ্ছে জল কোথা থেকে খাচ্ছি ওই যে সিরাবাদ বলি যে একটা গ্রাম আছে ওই টাঙ্কির গোড়া থেকে আমরা মাথাটা করে জল আনি সেই জল খাচ্ছি এখান থেকে দুটো গ্রাম পেরিয়ে আর আপনার জানিয়েছিলেন কোথাও জানিয়েছেন পঞ্চায়েতে বিডিও অফিসে কি বলেছেন ওনারা ওখানে কি বলেছে ওই জমা দেওয়া হয়েছে তারপরে বাকি জমাই রয়ে গেছে আর এখন কি চাইছেন এখন চাইছি যাতে মানুষ জল খাইতে পায় সেইটাই চাইছি আর কতক্ষণ অবরোধ চালিয়ে যাবো আমরা সে যতক্ষণ না পাচ্ছি সে রাতও হয়ে যেতে পারে গ্রামে একটি কল আছে ওইটি সব স্নানের জল মানে ওইটাতে খাওয়ার জল ওইটাতে সমস্ত কিছু এবং কি পায়খানা গেলে জল সুচারে জল ওইটাতে আর আপনার কতগুলো পরিবারের বাস আপনার গ্রামে আমার এখানে প্রায় 300-350 ঘরে বসতি আছে তাদের একটি কল একটি কল আমরা ঝুরিয়া যাই আমরা ডুমরিয়া যাই মানে এক দূরে জল আনতে এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে যাই 1 কিলোমিটার দূরে যাই ওই পানীয় জল আনতে পানীয় জল আনতে দীর্ঘ দুবছর ধরে বেহাল রাস্তা নেতা আধিকারিকদের কাছে দরবার করে ফল না মেলায় এবার পথে নেমে বিক্ষোভে গ্রামের বাসিন্দারা দীর্ঘ 2 বছর ধরে বেহাল হয়ে রয়েছে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো মেলেনি সারা অবশেষে পাকা রাস্তার দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 2 নম্বর ব্লকের সাকুয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীদের অভিযোগ সাকুয়া লক থেকে ফতেচক এবং চকসাত্রা যাওয়ার প্রধান রাস্তা বেহাল হওয়ার কারণে পথচারীদের অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে বিগত কয়েক বছর ধরে পিচ রাস্তা করার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কিছুই হয়নি প্রশাসনের কোনো ভ্রূক্ষেপ নেই বলে অভিযোগ এমনকি গ্রামের ভিতরের রাস্তাও ঢালাই হয়নি বলে অভিযোগ ফলে খড়গপুর 2 নং ব্লকের সাকুয়া 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 2টি গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের অভিযোগ ওই গ্রাম এলাকার অন্যান্য গ্রামে রাস্তাঘাট হলেও
ওই দুটি গ্রাম বরাবর বঞ্চিত হয়ে আসছে। এ নিয়ে জেলা পরিষদ এবং ব্লকের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে দরবার করেও কোনো কাজ হয়নি, হুষ্টেন শাসক দলের স্থানীয় নেতৃত্বেরও। এভাবে বেহাল অবস্থায় থাকতে থাকতে এখন রাস্তা প্রায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, সাধারণ বাসিন্দাদের মধ্যে বাড়ছে ভোগান্তি। তাই বাধ্য হয়ে ওই এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বলে জানা যাচ্ছে। আজকে আপনারা যে রাস্তাটা অবরোধ করেছেন, মূল দাবি আপনাদের কি? মূল দাবি আমাদের সাকর লক থেকে চকসাজা পর্যন্ত আমাদের যে মেন রোড, দুটো গ্রামের 300টি বাড়ি যাতায়াত করে, আমরা এতটা পরিমাণ কষ্টের মধ্যে আছি যে আমাদের রাস্তার উপরে মুরাম বলতে কিছুই নেই, পুরো কাদা ভর্তি আমাদের রাস্তার উপরে। আমাদের যদি আমাদের গ্রামে কারো শরীর খারাপ হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসতে চায় না, চার চাকা ঢুকতে চায় না। আমাদের গ্রামে যদি চার চাকা বাইরে চলে যায়, সে চার চাকার ঘুরে আসার জন্য ওয়েট করতে হয় আমাদেরকে। বাইরের কোনো গাড়ি আমাদের রাস্তার কন্ডিশন এত খারাপ যে ঢুকতে চায় না, আমাদেরকে খাটে করে নিয়ে এসে মেন রোড পর্যন্ত নিয়ে আসতে হয়, যাতে আমরা পেশেন্টটাকে মানে কিছু হয়ে যাওয়ার আগে আমরা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারি। সেই জন্য এই যে অবরোধটা হচ্ছে আমাদের রাস্তাটা, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 2 ব্লকের আন্ডারে সাকুয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহাপাত্র, তার কাছে আমাদের যাওয়া হয়েছিল, তার রিসিভ কপি আছে, রিসিভ কপি আছে, জেলা পরিষদের রিসিভ কপি আছে, এসডি অফিসের রিসিভ কপি আছে, সমস্ত রিসিভ কপি আমাদের আছে। এবং আমরা নতুন আমাদের নতুন এমএলএ, নতুন ইলেকশন এমএলএ অজিত মাইতি মহাশয় হওয়ার পরে আমরা অজিত মাইতি বাবুর কাছে আমাদের গ্রাম থেকে 3-4 বার যাওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো কিছু শুনতেও নারাজ, কোনো কিছু করতেও নারাজ, ঠিক আছে, কোনো রেসপন্স দেয়নি। আমরা যদি বলি আমাদেরকে রিসিভ করে দিন, কবে রাস্তা হবে কোনো ঠিক নেই, ঠিক আছে, তার কাছে কোনো সময়ই থাকে না। আমরা এই অসহায় আমরা দিন যাপন করছিলাম, তো তার জন্য আজকে আমরা গ্রামের সমস্ত সবাই আজকে এসে আমাদের সাকলক বাজারের উপরে মেন রোড আমরা সবাই জমায়েত হয়ে, আমরা রাস্তার উপরে জমায়েত হয়ে আমরা গাড়ি ঘোড়া সব বন্ধ করে আমরা আমাদের মূল দাবি আমাদেরকে রাস্তা আমাদের চাই, ইমিডিয়েটলি রাস্তা করা যায়। আমাদের জেলা শাসক এসে আমাদেরকে আশ্বাস দিক যে আমি রাস্তা করে দিব, ঠিক আছে, রাস্তা আপনাদের হয়ে যাবে, আমাদের যে 2.5 কিলোমিটার রাস্তা পুরো 3 লেয়ারের পিচ হয়ে যাবে, আমরা আমাদের আন্দোলন তুলে নেব। আমাদের মূল দাবি আমাদের চকসাকর লক থেকে চকসাতরা পর্যন্ত যে 2 কিলোমিটার মোরাম রাস্তা একদম মানে চলাচলের অযোগ্য অবস্থা, যে রাস্তাকে আজ আমরা বাধ্য হয়েছি পথে নামতে। বিগত 2 বছর ধরে আমরা রাস্তার জন্য বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করার পরেও আমাদের মুখের আশ্বাস ছাড়া আমরা কিছুই পাইনি। যত সমস্ত গিয়েছি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট DM-এর কাছে দরখাস্ত দিয়েছি জুলাই মাসে 2020 সালে DM-এর কাছে আমরা দরখাস্ত রিসিভ কপি দেওয়া আছে, যেখানে MLA তৎকালীন MLA সৌমেন মহাপাত্র ফরওয়ার্ড করা কপি আমরা জমা দিয়েছিলাম। তখনকারের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ কাপকে আমরা তার রিসিভ কপি দিয়েছিলাম, সেই একই কপি তৎকালীন MLA অর্থাৎ সৌমেন মহাপাত্র সাহেবকেও আমরা সেই কপি দিয়েছিলাম একটা, এবং SDO সাহেবকেও তার কপি দিয়েছিলাম 2020 সালে জুন মাসে। আজ 2022 সালের জুন মাস হয়ে গেল, জুন মাস হতে যায়, এখনও 2 বছরে আমাদের রাস্তার কোনো সুবিধা পাইনি, শুধু মুখের আশ্বাস ছাড়া। আজ BDO-কেও দিয়েছিলাম এবং এবার নিচু স্তরে প্রধান পর্যন্ত আমরা রাস্তা দিয়েছিলাম। আজ রাস্তার এই অবস্থা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ছবির মধ্যে, আমরা ছবি সহ রাস্তার ম্যাপ সব কিছু পোস্ট করেছিলাম বা দিয়েছিলাম সমস্ত দপ্তরে, কিন্তু আজ পর্যন্ত সেই মুখের আশ্বাস ছাড়া কোনো কিছু হয়নি। তাই আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি, পথে নেমে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আজ আমরা বিক্ষোভ না দেখালে আজ মনে হয় আমাদের রাস্তাটা আদৌ হবে কিনা আমরা জানি না। আপনাদের এই রাস্তাটা কিসের রাস্তা? আমাদের রাস্তাটা লাল মোরাম রাস্তা, সেই অনেকদিন থেকেই আছে, তাতে কোনো মোরাম পড়েনি, কিছুই পড়েনি, সেই অবস্থায় রাস্তা ওই রকম হয়ে আছে, কোনো রিপেয়ারিং এর কোনো নেই। জিজ্ঞাসা করেছিলাম, বলছে মোরামের স্কিম বন্ধ হয়ে গেছে, আপনাদের ঢালাই হবে, কিন্তু ঢালাইয়েরও কোনো এই বলছিল 1 কিলোমিটার নাকি ঢালাই হবে, 1 কিলোমিটার ঢালাইয়েরও কোনো কিছু, আমরা শুধু মাপঝোপ হয়েছে আর কিছুই দেখতে পাইনি। কটি গ্রামের মানুষ তারা? সেখানে 2টি মাইনরিটি গ্রাম আছে, 2টি মুসলিম মাইনরিটি গ্রাম আছে, সেখানে অঙ্গনওয়াড়ি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে, এবং সেখানে বড় বড় প্রতিষ্ঠানও আছে। এছাড়াও ওখান থেকে বেশ কয়েকটি
মানে প্রায় 200 মতো ছাত্র বা ছাত্রী সাকোয়া স্কুলে পড়াশোনা করার জন্য আসে এবং অফিস যাত্রীও আর যারা নিত্য যাত্রী আছে যারা এই রাস্তার মধ্যে দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে রাস্তার এমন অবস্থা যে এখন কোন গর্ভবতী মহিলাকেও যদি ওই রাস্তা দিয়ে না যায় তার গর্ভপাত পর্যন্ত হয়ে যেতে পারে এই রাস্তার অবস্থাতেই সেই জন্য আজ আমরা এই রাস্তার মধ্যে নামতে বাধ্য হয়েছি আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছি দপ্তরে ছোটার পরেও যখন আমরা কোনো আশু কোনো কিছু যখন আমরা পাইনি তখন আজ বাধ্য হয়ে আজ দুই এক মাস পরে বর্ষা নেমে যাবে এই বর্ষাতে চলাচলের আমায় ষষ্ঠী আর হাতে গোনা কয়দিন কোচবিহারের বাজারে দেদারে বিকোচ্ছে পদ্মার ইলিশ ভোজন রসিক বাঙালি চিরকালই পদ্মার ইলিশ নিয়ে একটু বেশি রকমের বাড়াবাড়ি করে থাকে আর জামাই ষষ্ঠীর প্রাক মুহূর্তে হলে কথাই নেই খুশির খবর কোচবিহারের বাজারগুলিতে ঢুকতে শুরু করেছে পদ্মার ইলিশ মূলত ভবানীগঞ্জ বাজারে ছোট বড় সব সাইজের পদ্মার ইলিশ মিলছে দেদার দাম একটু বেশি সাইজ হিসেবে 1,000 থেকে 2,500 পর্যন্ত সেই ইলিশ বিকোচ্ছে ভবানীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ীদের ধারণা এখনও খুব বেশি ক্রেতা পাওয়া যাচ্ছে না তবে আমাদের আশা জামাই ষষ্ঠীর দিন যত এগোবে বিক্রিও তত বাড়বে অনেকে মনে করছেন ষষ্ঠীর এক দুদিন আগে দাম চড়া হয়ে যাবে তাই আগে থেকে কিনে নিয়ে বাড়িতে ফ্রিজে মজুত করে রাখছেন ভবানীগঞ্জ বাজারের এক মাছ ব্যবসায়ীর কথায় ডায়মন্ড হারবারের ইলিশ তো আছেই এবার বাংলাদেশের পদ্মার ইলিশ কোচবিহারের বাজারে আসতে শুরু করেছে দাম 1,000 থেকে 2,500 পর্যন্ত সাইজের উপর নির্ভর করে এখনও সেভাবে বিক্রি শুরু হয়নি তবে জামাই ষষ্ঠীর দিন যত এগোতে থাকবে বিক্রিও তত বাড়তে থাকবে বাংলাদেশের ইলিশ কি ঢুকছে কি দাম রয়েছে জামাই ষষ্ঠীর আগে কি বাড়তে পারে আরেক ব্যবসায়ী বলেন যদি ইলিশ আমদানিতে কোনো সমস্যা হয় তবে দামে খুব একটা ফের হওয়ার কথা নয় কিন্তু জামাই ষষ্ঠীর দু একদিন দাম একটু বাড়তে পারে দীর্ঘদিন করোনা পরিস্থিতি লকডাউন নানা কারণে বাংলাদেশের পদ্মার ইলিশ সেভাবে পাওয়া যায়নি বিশেষ করে গত দু বছর জামাই ষষ্ঠীতে অনেক জামাইকেই পদ্মার ইলিশ আস্বাদন থেকে বঞ্চিত থাকতে হয়েছে কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বাংলাদেশের সরকার ভারতে বেশি বেশি করে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়ায় এই বঙ্গের বাসিন্দারাও ইলিশ আস্বাদনের সুযোগ পাচ্ছেন শুধু দাম একটু চড়া হওয়ায় গাঁটের কড়ি বেশি কষবে বলে মনে করা হচ্ছে তারপরে 1,600, 1,400, 1,000 সব রকম সাইজের আছে সব রকম দাম আছে ইলিশ কোনখান থেকে ঢুকছে মূলত বাংলাদেশ থেকে ঢুকছে এই ডায়মন্ডেরও আছে উড়িষ্যার আছে কীরকম সাড়া পাচ্ছেন জামা ষষ্ঠীর আগে জামা ষষ্ঠীর আগে তো এখনও বোঝা যাচ্ছে না যে বাজার কীরকম নিশিগঞ্জে পথ দুর্ঘটনায় আহতদের কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ভয়াবহ পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং আহত 5 জন আজ কোচবিহার মাথাভাঙা সড়কের নিশিগঞ্জে সিটকিবাড়ি এলাকার এক পথ দুর্ঘটনা ঘটে ওই ঘটনায় মৃতদের মধ্যে একজন মনোয়ারা বেওড়া তার বাড়ি শীতলকুচি থানার নলগ্রাম এলাকায় এছাড়াও গাড়ির চালকের মৃত্যু হয়েছে তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি আহতদের মধ্যে রয়েছে মোশাররফ হোসেন মিনু বিবি মোস্তাক আলী অঞ্জু বিবি আফিজুদ্দিন মিয়া এদের প্রত্যেকের বাড়ি শীতলকুচির নলগ্রাম এলাকায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকেলে একটি ছোট চার চাকার গাড়িতে 7 জন যাত্রী কোচবিহারের দিক থেকে মাথাভাঙার দিকে যাচ্ছিল আচমকা সিটকিবাড়ি এলাকায় একটি মোটরসাইকেলের সামনে চলে আসলে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গার্ডওয়ালে ধাক্কা মেরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের বাকিরা আহত অবস্থায় পড়ে থাকে পরে স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখানে আহতদের উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ কর্মীরা নিশিগঞ্জে পথ দুর্ঘটনায় আহতদের দেখতে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কোচবিহার থেকে নিশিগঞ্জে যাওয়ার পথে একটা আর্টিকাতে প্রায় 8-10 জন যাত্রী ছিল একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে একটা দেওয়ালে ধাক্কা মারে এবং নিশিগঞ্জের স্পটেই 2 জন মারা যায় এবং 5 জন আহত আহত 5 জন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে এসে পৌঁছেছে তাদের চিকিৎসা চলছে এবং তারা সকলেই শীতলকুচির ব্লকের বড় কুইমারির নলগ্রামের বাসিন্দা আমি তাদের সাথে কথা বললাম
তারা ডাক্তার দেখাতে এসেছিল এবং ফেরার পথে এই দুর্ঘটনা খবর হচ্ছে। মারুগঞ্জ একটা মর্মান্তিক ঘটনা, পাঁচজন মারা গিয়েছে, আজকে দুজন মারা গেল, এই পরপর দুর্ঘটনা এটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আজকেই জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলবো, রোড সেফটির উপর আরও যাতে সচেতনতামূলক কর্মসূচি এবং জোর দেওয়া হয় এবং আমরা সকলেই সচেতন যাতে হতে পারি, এই দুর্ঘটনা এড়াতে পারি সে বিষয়ে আমরা সকলে তৎপর। অ্যাক্সিডেন্ট হতো একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে, মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে আর্টিকা হঠাৎ করে ব্রেক কষে এবং ডিসপ্লেস হয়ে তারা একটা ওয়ালে ধাক্কা মারে সজোরে, এবং সামনে যে দুজন বসেছিল তারা মারা গিয়েছে, পেছনে তারা মেজর উন্ডেড হয়েছে, তার মধ্যে দুজনের অবস্থা খারাপ রয়েছে, আর বাকিরা মোটামুটি ঠিক আছে। পাঁচজন এখানে এসেছে আর দুজন যে মারা গিয়েছে তাদের লাশ মর্গে মাথাভাঙা মর্গে পেয়েছে। পরিচয় জানা গেছে, নাম জানা গেলে সবার সকলেই নলগ্রামের বাসিন্দা, একজনের নাম তো শুনলাম মোস্তাক আলী এবং তার স্ত্রী ছিল, অন্যান্যরা ছিল, তারা সবাই একই পরিবারের আত্মীয় স্বজন, তারা ডাক্তার দেখাতে এসেছিল। কিছু গাড়িতে মানে প্রথমে একটা কি হয়েছে, মোটরসাইকেল তেল ভরতে যাবে এইদিকে, ও আগে গাড়িকে সিগন্যাল দিছে, তার আগে ওই দোকানের সামনে গাড়ির টায়ার পাঞ্চার ব্যস্ত হয়েছিল, ব্যস্ত হওয়ার পরে তখন বাইকওয়ালাকে লাগাইয়ে তখন ওই গাড়িটা ওই দিকে নামিয়ে দিল, মানে গাড়ির টায়ার ব্যস্ত হওয়ার পরে গাড়িটা ব্যালেন্স রাখতে পারে না এই ড্রাইভার, বাইকে গাড়ি মিলে আটজন ছিল, বাইকে একজন আর গাড়িতে সাতজন। মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের শুভ সূচনা হলো মালদায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো মালদায়। এদিন নারকেল ফাটিয়ে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। জানা গেছে সোমবার সকাল 10:30 নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া এলাকার পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করা হয়। গত কয়েক বছর ধরে এই জল প্রকল্পের কাজ চলছিল, ইংরেজবাজার পৌরসভার নাগরিকরা এই পরিষেবা পাবে বলে জানা গেছে। ইংরেজবাজার ব্লকের নিমারাইস এলাকার কালিন্দ্রী নদী থেকে জল তোলা হবে, সেই জল পরিশ্রুতি হবে দৈবকীপুর এলাকা। বহু টালবাহানার পর নতুন করে আবার কাজ শুরু হয়। বিধানসভা নির্বাচনের আগে এই পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৎপর হন পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। কয়েকশো কোটি টাকা বরাদ্দে তৈরি হয় এই প্রকল্প। জানা গেছে পুরনো লাইন দিয়ে আপাতত এই জলের পরিষেবা দেওয়া হবে পুরবাসীকে। ইংরেজবাজার পুরসভার 20, 21, 22, 23, 26, 27 এবং 28 নং ওয়ার্ডে আংশিক পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে। এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর দুলাল সরকার, চৈতালী ঘোষ সরকার, সুজিৎ সাহা, কাকলি কর্মকার সহ অন্যান্য কাউন্সিলররা। শুরু করেছে না, প্রায় 11 বছর পর এটা আমরা করছি। এর ইনটেক পয়েন্ট ছিল নিমাইশরা থেকে জল উঠবে আর ট্রিটমেন্ট হবে এখানে দৈবকীপুরের কোতোয়ালি আর এখানে CWR, এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে। এটা ফার্স্ট স্টেজে প্রায় 7টা ওয়ার্ডে আমরা জলটা আজ থেকে চালু করছি। মাননীয় মুখ্যমন্ত্রী এটা এটা অনুষ্ঠান করে গেছেন, আমরা শুধু এটাকে আজকে পূজার মাধ্যমে ফার্মিং অনুষ্ঠান করে যাব। কোন কোন ওয়ার্ডে জল যাবে এটা দেখি, আর কোন কোন জল যাবে 21, 22, 27, 23, 20, 23, 28 মানে এটা কোন কোন সময় জল পাওয়া যাবে এটাতে? এটা এখনো টাইম টেবিল আমরা বানিয়ে নিই আমরা জল তো 2 ঘন্টা 2 বার জল দেবো 2 ঘন্টা। প্রথমে আমি আদাবাদ চিফ মিনিস্টারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি 2024 মিশন জল প্রকল্পের জন্য। প্রত্যেকটা ঘরে ঘরে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে বর্তমান সরকারের একটা মিশন, এবং এই মিশনকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আজকে ইংরেজবাজার মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে আমাদের 7টি ওয়ার্ডে আজকে জল সরবরাহের জন্য আমরা শুভ সূচনা যদি সিএম দাদা মহিলাটা উদ্বোধন করেছেন, আমরা তার মাঙ্গলিক সূচনা করলাম। আজ থেকে প্রত্যেক 7টি ওয়ার্ডে আমাদের বিশুদ্ধ পানীয় জল পাবে এবং আগামী দিনে শুধু
এই সাতটি ওয়ার্ড নয় মিউনিসিপ্যালিটি এরিয়া 29টা ওয়ার্ডে আমরা বদ্ধপরিকর এবং আমরা ভোটের সময় কথা দিয়েছিলাম যে দু থেকে তিন মাস আমাদেরকে সময় দিন, আমরা আপনাদেরকে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো। আমাদের ভালো লাগছে যে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি আমাদের দিদি অভিজিৎ মিনিস্টারের আশীর্বাদে এবং প্রতিষ্ঠানরা নতুন দায়িত্ব নিয়েছে। আমি আশা রাখবো উনিও ভালোভাবে নতুন উদ্যম গতিতে মিউনিসিপ্যালিটি উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস আছে। এবং শুধু মিউনিসিপ্যালিটি এরিয়া নয়, মালদা জেলা সহ সমস্ত জেলায় আপনারা দেখছেন প্রত্যেক দিনই আমাদের বিশেষ করে পানীয় জলের একটা দিদি কোথাও না কোথাও প্রকল্পের সূচনা করছেন। আজকেও পুরুলিয়া থেকে তিনি করবেন মানে আমরা আজকেও পেপারে দেখলাম যে উনি জলের উপরে প্রচন্ড জোর দিয়েছেন, ফলে জলের যে ক্রাইসিস, বিশুদ্ধ জলের যে ক্রাইসিস সেটা আগামী দিনই আমাদের ম্যাডাম সিএম ম্যাডাম 2024 মধ্যে সেটা কমপ্লিট করতে চাইছেন এবং যেভাবে কাজ হচ্ছে তাতে আমরা বিশ্বাস রাখি, আশা রাখি যে এটা আমরা করতে পারবো। কোচবিহারে নির্নিয়মান সেপটিক ট্যাঙ্কের শাটার খুলতে গিয়ে মৃত্যু দুই শ্রমিকের, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। নির্নিয়মান সেপটিক ট্যাঙ্কের শাটারিং খুলতে গিয়ে মৃত দুই শ্রমিক। আজ কোচবিহার 2 নং ব্লকের পেস্টারঝাড় এলাকায় কালিদাস দেবনাথ নামক এক ব্যক্তির বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় মৃত দুই শ্রমিকের নাম বিজয় সরকার ও প্রণব সরকার, তাদের বাড়ি ওই এলাকারই চাপাগুড়ি গ্রামে। শাটারিং খুলতে ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করলে ওই দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে ছুটে গিয়ে মৃত ওই দুই শ্রমিককে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। মৃত শ্রমিকদের দেহ ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে পেস্টারঝাড় এলাকার বাসিন্দা কালিদাস দেবনাথের বাড়িতে মাটির নিচে সেপটিক ট্যাঙ্ক বানানোর কাজ চলছিল। এদিন শাটারিং মিস্ত্রি বিজয় সরকার ও তার সহযোগী প্রণব সরকার ওই ট্যাঙ্কের শাটারিং খুলতে আসে। প্রথমে বিজয়বাবু ট্যাঙ্কের ভিতরে যান, কিন্তু সেখানে ঢুকেই অসুস্থ বোধ করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ছটফট করতে করতে নিচে পড়ে যান। তা দেখে তড়িঘড়ি সেই ট্যাঙ্কের ভিতরে ঢোকে প্রণব, তিনিও ঠিক একইভাবে অসুস্থ হয়ে পড়ে। এরপর কোমরে দড়ি বেঁধে ওই বাড়ির একজন লোক নিচে নামার চেষ্টা করে, কিন্তু তিনি অসুস্থতা বোধ করতে শুরু করলে দ্রুত তাকে টেনে বের করে নিয়ে আসা হয়। পরে স্থানীয় বাসিন্দারা দমকল ও পুন্ডিবাড়ি থানায় খবর দিলে তারা এসে ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পেস্টারঝাড়ে আমার বড় ভাই কাজ করতে যায়, ওই বাড়িতে আগেই কাজ, ওই পায়খানার তিনটি তিনটি সব রুল দাঁড়াইছিল, ওর সাথে ওর একটা লেবার ছিল, নাম হচ্ছে বিজয় সরকার। ওই তিনটি শাটারিংটা করতে চায়, তিনটিটা ডিপটা সঠিক আমার জানা নেই, আমি যেহেতু কাজ করি না। ওই ডিপে ওই তিনটি শাটারিং করতে বিজয় সরকার প্রথম যায়, তা ও অনেকক্ষণ সাড়া না দেওয়ার পরে কী হলো দেখার জন্য আমার দাদা কোনো প্রকার ওই তিনটি সাপটিকে গর্তের মধ্যে নামে, তারপরে দুজনেই এই আজকের এই কন্ডিশন। এটা কী থেকে কী হলো বলতে পারছি না, টিমিটা পায়খানা টিমি নতুন টিমি শাটারিং করতে গিয়েছিল। আচ্ছা, মানে শাটারিং কাঠ ভিতরে খোলা হয়ে গেছিলো? খোলা হয়নি, হয়নি, মানে কাঠের মধ্যেই পড়েছে। হ্যাঁ, পুরো পেশা কি এটাই করে? হ্যাঁ, পেশা কি এটাই? পেশা রাজমিস্ত্রি কাজ করে। উনি কী মনে করছেন এখন, কী করতে পারে এখন? দেখুন, এটা কী বলবো আর, যেখানে কাজ করছিল সেই বাড়ির মালিক কী বলে? বাড়ির মালিক বাড়িতে ছিল, উনি খালি হালকা হালকা ডাকছিল। উনি যদি আরেকটু তৎপর হইতো আমার মনে হয় ঘটনাটা আরাম হতো, আরেকটু তৎপর হলে ঘটনাটা আরাম হতো। আপনার বাড়ির পাশেই বাড়ি, বাজারের পাশেই বাড়ি, একটু রাস্তায় গেলে দু চারজন লোককে ডাকলে আজকে ঘটনাটা মনে হয়। পুলিশ তো আসলো পুন্ডিবাড়ি থানা থেকে, পুন্ডিবাড়ি বড়বাবু আসছে, সবাইকে জানানো হয়েছে। কী বললো পুলিশ? পুলিশের কাছে কোনো খবর আমরা এখনো পাইনি। পুলিশ কিছু বলছে না, এমনি ডায়েরি বা কিছু করবে না? ডায়েরি থাকার কথা আমরা এখনো শুনিনি। প্রায় 100 ঘন্টা আগলে রেখে মৃত হস্তি শাবককে ফেলে রেখে সরে গেল মা হাতি। এরপরই মৃত ওই হস্তি শাবককে উদ্ধার করে বন দপ্তর। প্রায় 100 ঘন্টা পর অবশেষে উদ্ধার হলো মৃত হস্তি শাবকের দেহ। গতকাল রাতে মৃত হস্তি শাবকের মা ও বাবা শাবকটির দেহ রেখে ডায়রা নদীর দিকে চলে যায়। পরবর্তীতে সোমবার খানিকক্ষণ অপেক্ষা করে বন দপ্তরের বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার আধিকারিক ও কর্মীরা জঙ্গলের ভেতরে নির্দিষ্ট ওই স্থানটিতে ঢুকে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী সহ বন দপ্তরের বেশ কয়েকজন আধিকারিক। এদিন একটি বুলডোজারে করে মৃত হস্তি শাবকের দেহ তুলে বন দপ্তরের গাড়িতে করে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায় নিয়ে যাওয়া হয়। বনদপ্তর সূত্রের খবর, পরবর্তীতে হস্তি শাবকের দেহ ময়নাতদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করা হবে, তবে অনুমান করা হচ্ছে হস্তি শাবকটি সদ্যজাত। ওয়াইল্ড লাইফের ওয়ার্ডেন সীমা চৌধুরী জানান, আপাতত মনে করা হচ্ছে হস্তি শাবকটি একেবারেই সদ্যজাত, তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে বলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, যেহেতু এলাকাটি এলিফ্যান্ট করিডোর, হাতিদের যাতায়াতের রাস্তা, সে কারণে এলাকা থেকে মৃত হস্তি শাবক উদ্ধার করা যথেষ্ট চাপের ছিল। প্রসঙ্গত, গত শুক্রবার ডুয়ার্সের বানারহাট ব্লকের আম্বারি চা বাগান ও ডায়না চা বাগানের মধ্যবর্তী এলাকায় নজিরবিহীনভাবে ওই হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটে। কয়েক মাইল পথ হস্তি শাবকটিকে সুরে পেঁচিয়ে পাড়ি দেয় মা হাতিটি। টানা প্রায় 100 ঘন্টার বেশি সময় ধরে হাতিদের একটি বিরাট দল ওই মৃত হস্তি শাবকের দেহটি আগলে রাখে। পরবর্তীতে সোমবার সকালে হাতির দল কিছুটা দূরে সরতেই বনদপ্তর মৃত হাতির দেহ উদ্ধার করে। তিন দিন থেকে ডিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড রেঞ্জার বাবুর নেতৃত্বে এটা অবজারভেশনে রেখেছেন। তিন দিন পর বনকর্মীরা আজকে সফল হলেন মা তাকে ছেড়ে যাওয়াতে। সে বাচ্চাটিকে রিকভারি করে আজকে বনদপ্তর নিয়ে যাচ্ছে। পিএমএর পরে সম্পূর্ণ ব্যাপারটাকে জানা যাবে যে কীভাবে এর মৃত্যু হলো, কী ঘটনা হলো, এবং এই মৃত্যুর সাথে আপনাদের কাছেও আমাদের আবেদন থাকবে যে খবরটা এভাবে পরিবেশিত হোক যে মায়ের যে সন্তান হারানোর যে শোক, সন্তানের যে শোক, যে পরিবেশ, তিন দিনের থেকে বনকর্মীরা লড়াই করেছেন এলাকার মানুষের কোনো ক্ষতি না করে, আগামী দিনে বনকর্মীরা যেন সেই মানুষের পাশে থেকে এইভাবে সহযোগিতা করতে পারে তার আহ্বান আপনাদের কাছে থাকবে। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া চব্বিশের পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।